হ্যালো হ্যালো দিদি, আমি মলি বলছি। মলি, হ্যাঁ বল, কেমন আছিস তুই? তোর খবর কি? আমি ভালো নেই গো, সবসময় কিরম যেন ভয় ভয় করে। যদিও রুনু আঙ্কেল না? হ্যাঁ, রুনু আঙ্কেল কি আছে? না, বলছি তুমি একবার আমাদের বাড়ি আসবে? তোদের বাড়িতে? হ্যাঁ, অনেক দিন তো আসো না, তাই বলছিলাম একবার আসবে। তোদের বাড়িতে? তুই রুনু আঙ্কেলের কথা কি বলছিলিস? হ্যাঁ, সেগুলো না ফোনে বলা যাবে না, তুমি একবার আমাদের বাড়ি এসো, তোমাকে অনেক কথা বলার আছে। ও আচ্ছা, ঠিক আছে, আজকে অবশ্য আমি একবার যেতে পারি। আজকে আসবে? কখন বলো। এই ধর দুপুরের দিকে। আমি কিন্তু অপেক্ষা করে থাকবো, কেমন? আসবে কিন্তু? হ্যাঁ অবশ্যই আসবো, রাখছি রে। এ তো একেবারে মেঘনা চাইতে জল, মানে ইনফ্যাক্ট সকাল থেকে আমার চা খাওয়া হয়নি। সে কি, এত বেলা অবধি চা খাননি? না, চা না, মানে আমার কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। কিন্তু কেন? আসলে ব্যাপার হচ্ছে, আজকে আমার হোম মিনিস্টার একটু গরম আছে আর কি। কারণটা অবশ্য আমি, মানে ধরো পোস্তর বড়া, মোসাঘণ্ট, তারপর পার্শে মাছ, অর্ডিনারি না সর্ষে বাটা দিয়ে, এসব নানান বায়নার কাছে আমার। আপনি আর কি খাবেন বলুন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। না না, তুমি সেটা পারবে না মা, সেটা এই আইটেমটা তুমি করতে পারবে না। কেন পারবো না? কেন? এটা আমার ওয়াইফের স্পেশাল আইটেম, এটা হচ্ছে স্পেশাল আইটেম, তো তুমি পারবে না। সেটা কি? সেটা হচ্ছে চা উইথ মুখ নাড়া। একেবারে বিয়ের পর বাপের বাড়ি থেকে সঙ্গে করে এই স্পেশাল আইটেম এনেছি। হ্যাঁ মা, তার সাথে তুমি বলো যে কথাটা তুমি ফোনে বলতে পারো নি, সেই কথাটা বলো শুনি। আমি চন্দ্রিমা সেনের বাড়ি গিয়ে ওনাকে অনুরোধ করেছিলাম যে উনি যেন থানায় গিয়ে বলেন আমার সঙ্গে রমেশ খানার সম্পর্কটা রাঘব মজুমদার ঠিক মেনে নিতে পারেননি, সেই জন্যই উনি বলেছিলেন যে রমেশ খান্নাকে পৃথিবী থেকে। তা তোমার কথা শুনে হিরোইন কি বললো? প্রথমে একটু গররাজি হয়েছিল, তারপরে আমার বাড়ি এসে বলে গেছে যে ও থানায় গিয়ে রাঘব মজুমদারের বিরুদ্ধে বলতে রাজি আছে। তাইলে আমার ম্যানুফ্যাকচার করা ওই সরল অঙ্কটা সাকসেসফুল হয়েছে। সবই দাদা আপনার জন্য, আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না মা, তোমার জন্য কিছু করতে পারলে আমি খুশি হই, এতে কৃতজ্ঞতার কোনো প্রশ্ন নেই মা। মা তুমি আমার মেয়ের মতো, তোমার সাথে কি আমার কৃতজ্ঞতার লেনদেন? আমার তো কেউ নেই, আমার ছেলেটাও। এবার তোমার দাবার চাল বদলে যাবে, এবার নিরপরাধ প্রমাণ হয়ে আহ্বান ঘরে ফিরে আসবে, আর জালে জড়াবে ওই রাঘব বোয়াল। সবকিছুই তো আপনার জন্যই সম্ভব হলো, আপনাকে একটা প্রণাম করি। এই না না, প্রণাম টোনাম করবে না, যা প্রণাম করবে না, তুমি সবসময় মাথা উঁচু করে রাখবে, মাথা কখনো নোয়াবে না। আমি মা এমনি তোমার দুহাত তুলে আশীর্বাদ করি, আহ্বান যেন তার মায়ের দুঃখটা বুঝতে পারে। আহ্বান, আমি আমি আজকে আসি মা, তুমি ভালো থেকো। তুমি কি কোথাও বেরোচ্ছ? কোথাও বেরোচ্ছ তুমি দিদি? হ্যাঁ। কোথায়? দরকার আছে। কি দরকার আছে? তোমাকে আগে বলতে হবে তুমি কোথায় যাচ্ছ, তারপর আমি শুনে বলবো তুমি যাবে কি যাবে না। আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তো তুমি আর ভাবো না মা। তাহলে? তাহলেও আমরা একই ছাদের নিচে আছি, আমি তোমার মা, তোমার এতটা স্বাধীনতা
বলো তুমি কোথায় যাচ্ছ? বললাম তো দরকার আছে। দিদি, কার কাছ থেকে তুমি কথাটা শুনলে? স্পন্দনে গেছিলাম নিজের মেম্বারদের থেকে চাঁদা তুলতে, সেখানে দেখি মদন ঘোষ নিজের মেম্বারদের নিয়ে ঘোট পাকাচ্ছে। কি করতে চাইছে মদন ঘোষ? নার্সদের খেপিয়ে তুলছে নক্ষত্র রায়ের বিরুদ্ধে। নার্সদের রিপারকেশন কি জানেনি তো? মদন ঘোষ একটু আবেগ টাবেগ দিয়ে বক্তৃতা দিতে পারেন, আর তাতে সাধারণ শ্রোতারা একটু মুগ্ধ হয়ে যান। অজয়, তুমি আমার ইউনিয়নের মেম্বার, তোমার মুখ থেকে ওই মদন ঘোষের প্রশংসা শুনতে আমার ভালো লাগছে না। কি বলতে এসছো তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ওই আবেগের দ্বারা তাড়িত হচ্ছ। না মানে আমি যা দেখেছিলাম তাই বলছি দাদা। তাই বলছো? রাজনীতির বেসিক নলেজটাই তো তোমার হয়নি দেখছি। দাদাদের সঙ্গে কথা বলতে গেলে দাদারা কি পছন্দ করে সেটা বুঝে তবে কথা বলবে, যা দেখেছ তাকে এডিট করবে। সেই তো, মদন ঘোষ আলতু ফালতু বক্তৃতা দিয়ে নার্সদের খেপিয়ে তুলে কিছুই করতে পারবে না। আসলে আপনার মতন কনভিন্সিং পাওয়ার তো তার নেই। ঠিক আছে, তুমি এখন এসো, দেখি ভাবনা চিন্তা করে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, কারণ প্রতিক্রিয়াশীল শক্তিকে তো এভাবে বাড়তে দেওয়া যায় না। সেটা তো ঠিকই, আমি তাহলে আসি দাদা। এসো। মদন ঘোষ কি আমার চেয়েও জনপ্রিয় হয়ে উঠছে? না না না, ব্যাপারটা একটু ভেবে দেখতে হচ্ছে। হ্যাঁগো, তুমি যে আজকে একবার যাবে বলেছিলে। কোথায়? স্পন্দনে? না না, স্পন্দনে না, ওই যে জনির ছাড়া পাওয়ার ব্যাপারটা কত দূর এগোলো সেই বিষয়ে দেবব্রত চ্যাটার্জির সঙ্গে একবার কথা বলবে বলেছিলে না? আজ? হ্যাঁ, আজ হবে না। আজকে জনির থেকেও আরো ইম্পর্টেন্ট ব্যাপার সামনে এসে গেছে। মদন ঘোষ। মদন ঘোষ? স্পন্দনে আমাদের অস্তিত্বের ভিত নড়িয়ে দিতে চাইছে লোকটা, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমাকে একবার এখানে একটু বেরোতে হবে, বুঝলে? ছেলের কথা না ভেবে নিজের অস্তিত্বের কথা ভাবছে, সন্তানের চাইতেও পার্টি বড়। এরা কি নেতা বেশি বাবা কম? দিদি, এ ঘরে এসো, বসো। বা জানিস না কি রোদ না বাইরে, আমি একটু জল খাবি রে। হ্যাঁ, ঠান্ডা জল খাবাস? হ্যাঁ, মিশিয়ে দিচ্ছি। বসে বসে শাহরুখ খানের ছবি দেখা হচ্ছিল। জানোই তো আমার ফেভারিট। আমারও ফেভারিট। তাহলে কিরম রোদ গো বাইরে? ভীষণ রোদ বাবা, একটু বাঁচলাম জলটাকে। কি বলবি বলছিলিস বল। ও পলি কোথায়? পলি? আরে ও নেই, মার সাথে একটু বেরিয়েছে। ও আচ্ছা শোন মলি, তুই ওই ওই ব্যাপারটা সম্পর্কে কাউকে কিছু জানিয়েছিস, পলিকে বা কাউকে? না, কিছু জানাবো নাই ভেবেছিলাম, আর সেই জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কি কি বলছিস জাতা এসব? জাতা না, আমি তাই করেছিলাম। প্রীতিতে তুই ঘুম? তারপর? তারপর আর কি, রুনাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে ঠিকঠাক করে ফিরিয়ে আনলো। মাই গড, তুই এতগুলো ঘটনা ঘটে গেছে আমি তো কিছুই জানি না। আচ্ছা শোন, তুই যখন নার্সিংহোমে ভর্তি হলি, মানে ঘুমের ওষুধ খাওয়ার পর, তোকে কেউ কিছু জিজ্ঞেস করেনি কেন করেছিলি? হুম, জিজ্ঞেস করেছে তো। তুই সব বলে দিয়েছিস? তার মানে তো সব জানাজানি হয়ে গেছে। আর রুনু আঙ্কেল তো পুলিশের লোক। হ্যাঁ, পুলিশের লোক,
কিন্তু রুনু আঙ্কেল বলেছে এই ব্যাপার নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বলেছে এই ব্যাপার নিয়ে চিন্তার কারণ নেই না। আচ্ছা শোন, তুই কি এটাও বলে দিয়েছিস যে বাবেল খুনটা করেছে? হ্যাঁ, আমি বলে দিয়েছি যে বাবেল দাই খুনটা করেছে, কাকে করেছে, আর আমি ওকে সাহায্য করেছি লাশ পাচার করতে, সবই বলেছি। তুই কি করেছিস? এবার তো ওরা তোকে ধরে নিয়ে যাবে। না, ধরে নিয়ে যাবে না। কে বলেছে তোকে? রুনু আঙ্কেলই বলেছে। কি বলেছে? একটা কথা বলেছে। কি? যে আমার কোনো শাস্তি হবেই না, কেননা রুনু আঙ্কেল এটা বিশ্বাস করে যে বাবেলদা যখন খুনি আমি ওকে বন্ধু হিসেবে সাহায্য করেছি, আর এটাকে উনি অপরাধ ভাবেন না। তাছাড়া ওনার কথা থেকে আরেকটা জিনিসও স্পষ্ট হয়ে গেছে। কি কথা? যে উনি এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত এবং আমার মনে হয় বাবেলদাকেও বাঁচানোর চেষ্টা করবেন। আমার মনে হয় তুই ঠিকই করেছিস। জানিস, আমিও বাবাকে সব বলে দিয়েছি। আঙ্কেলকে সব বলে দিয়েছো? হ্যাঁ। শুনে আঙ্কেল কি বললেন? বাবা বলেছে আর কাউকে না জানাতে, আর বলেছে আমাকে বাঁচানোর সব দায়িত্ব বাবার। তাহলে কি হবে তুই দিদি, আমরা সবাই বেঁচে যাব? দেখা যাক কি। শুনছেন, শুনছেন, আপনার খাবার এনেছি, উঠুন। কি হয়েছে সিস্টার, উনি হঠাৎ চিৎকার করে উঠলেন কেন? না, আমি ওনাকে খাবারটা দিতে এসেছিলাম, তারপরে চিৎকার করছে। কি হয়েছে, কাঁদছেন কেন, কি হলো? ডাক্তার বাবু, আমার খাবার থালায় যে কুৎসিত বিশ্রী মুখটা আমি দেখতে পেলাম, ওটা কি আমার? এই ব্যাপার না, আসলে আপনি তো সম্পূর্ণ সুস্থ হননি, তাই আমার উল্টো পাল্টা দেখছেন। আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। আমি আমি কোনোদিনও আর ভালো হব না ডাক্তারবাবু, আমাকে আমাকে আর কেউ চিনতেও পারবে না। কেন চিনতে পারবে না? মানুষ কিভাবে নিজেকে চেনে জানেন তো, মনের আয়নায় নিজের ছায়া দেখে। সেই ছায়াই তো আসল, সেই চেনাই তো সত্যিকারের চেনা। আমাকে আমাকে সবাই দেখলে ঘেন্না পাবে, আমার কাছে কেউ আসবে না, আমাকে দেখে সবাই সবাই পালিয়ে যাবে। কেন, কেউ পালাবে না, কেউ ভয় পাবে না, কেউ ঘেন্না করবে না। আপনি আমার উপর ভরসা রাখুন, আমার উপর বিশ্বাস রাখুন। চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে, বিজ্ঞানের আর এক নাম কি জানেন তো, ভগবান। সেই ভগবান কখনো তার সৃষ্ট জীবকে কুৎসিত করে কদাকার করে রাখতে চান? চান না। আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, পাঁচজনের সঙ্গে আবার মিশতে পারবেন। কেন কেন বাবাটা, কেন কেন ডাক্তারবাবু আমাকে আপনি মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন? ডাক্তারবাবু দেয়নি, আপনাকে আমি মিথ্যা সান্ত্বনা দিচ্ছি না। সিস্টার, সিস্টার পেশেন্টকে একটা সিডেশন দিয়ে দিন। ঠিক আছে। শুনুন, এই 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 আমার কথাটা শুনুন, আমার দিকে একটু তাকান, আমার দিকে তাকান, আমরা সবাই তো আপনার সঙ্গে আছি। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ঠিক আছে, আমি দিচ্ছি। দিদি এসো, কেমন আছো তুমি? ছেলেটার জীবনের উপর দিয়ে যা হয়ে গেল, তারপর আর কেমন আছি? বাবুল কেমন আছে? একজন জেলখানার কয়েদি যেরকম থাকে সেরকম।
আন্টি, অ্যাকচুয়ালি আমি তোমায় কতগুলো কথা জানাতে এসেছিলাম। কি কথা বলো? ও, তার আগে আমি তোমাকে একটা কথা বলি। বলছি, এর মধ্যে কি তোমাদের বাড়ি কেউ ইনভেস্টিগেট করতে গিয়েছিল? না তো। আচ্ছা, আমি তো আজকে কাগজে পড়লাম যে জনি অ্যারেস্ট হয়েছে। মলিও কি? না না আন্টি, মলির বাড়িতে এখনো কেউ যায়নি। আন্টি, আমি তোমার যে কথাটা বলতে এসেছি বলি। কি কথা? তুমি আগে কথা দাও যে কোনো প্রশ্ন করবে না। কিন্তু কথাটা কি? বাবলের কিচ্ছু হবে না, ও ও যে নিরাপরাধ সেটা প্রমাণ হয়ে যাবে। কি করে? আমি তোমাকে বললাম না কোনো প্রশ্ন করবে না। শুধু তুমি জেনে রাখো, আমাদের পেছনে এমন একজন আছেন যিনি আইনের লোক হয়েও মনে করেন না যে আমরা বাবলকে হেল্প করে কোনো অন্যায় করেছি। কিন্তু বাবল আছেন একজন, তবে আমাদের যদি কিচ্ছু না হয় বাবলেরও কিচ্ছু হবে না। কিন্তু লোকটা কে? আজ আজ সকাল থেকে দীপা আন্টিকে দেখছি না কেন গো? আজকে তো ডায়ালিসিস হবে, তাই ওকে নিয়ে গেছে। দীপা আন্টি খুব সুন্দর করে কথা বলে, তাই না? যে এক সময় কবিতা লিখতো, যারা কবিতা লিখে তারা খুব সুন্দর করে কথা বলে। একদিন একদিন দীপা আন্টির কাছে আমাকে কবিতা শুনতে হবে। বেশ তো, ওর যদি মনে থাকে ও তোমাকে নিশ্চয়ই শোনাবে। দীপা তোমাকে খুব ভালোবাসে, বুঝেছ? খুব শিখ, ভালোবাসার কারণ একটা আছে। কারণ? তোমার মতো একটা দীপার মেয়ে ছিল, তার নাম ছিল শিউলি। ছিল কেন বলছো? এখন সে কোথায়? এখন সে নেই। তাই নেই? নেই কেন, কোথায় আছে সে বলো না দিদান, কোথায় আছে? ভগবান তাকে কোলে টেনে নিয়েছেন। কেন? এই পৃথিবীর কয়েকটা শয়তান চাইনি দীপার মেয়ে শিউলি পৃথিবীতে বেঁচে থাক। তার মানে আমার বাড়ির দিদাও একটা শয়তান? ছি দিদিভাই, ও কথা বলেন। দিদান যে সবসময় বলতো, কি বলতো? যে আমরা তিনটে আবর্জনা পৃথিবী ছেড়ে চলে গেলে নাকি দিদান বাঁচে। তাহলে কি দিদানও চাইতো না যে আমরা এই পৃথিবীতে থাকি? শিউলির মতো কি আমাদেরও তিনজনকে ভগবান কোলে টেনে নেবে বলো না দিদান, বলো না।